শতাধিক মৌলবাদী নেতার অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্বেতপত্র দুদকে দিয়েছে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গণকমিশন। সকালে গণকমিশনের পক্ষে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন গণকমিশনের 6 সদস্যের একটি দল। তারা দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লার কাছে 2,200 পাতার এই শ্বেতপত্র হস্তান্তর করেন। কমিশনের চেয়ারপারসন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, দীর্ঘ 9 মাস তদন্ত করে 30 কমিশন এই শ্বেতপত্র তৈরি করে, যেখানে ধর্ম ব্যবসায়ীদের মানি লন্ডারিং এর প্রমাণ তারা পেয়েছেন। শ্বেতপত্র অনুযায়ী দুদক আইনি ব্যবস্থা নেবে বলে আশা তাদের। ওয়াজ ব্যবসায়ী, ধর্মান্ধ গোষ্ঠী, হেফাজত, জামাত ইত্যাদি, তারা প্রচুর মানি লন্ডারিং করেছে, এই ধরনের তথ্য প্রমাণ কিন্তু আমরা পেয়েছি, যার জন্য আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে আমাদের প্রতিবেদনটি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে আরো কৃতজ্ঞ যে এরই মধ্যে তারা 50 জন ধর্ম ব্যবসায়ী ওয়াজ ব্যবসায়ীর বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু করেছেন। ওয়াজ ব্যবসায়ীর কারণে না, অন্যান্য দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে